মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ময়লা আবর্জনা তোলার কাজ করছে শিশু শ্রমিক বলে অভিযোগ। কাজে নিযুক্ত সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন হাসপাতালের এমসিভিপি পূরণজয় সাহা। অভিযোগ, যে সমস্ত শিশু শ্রমিকরা ময়লা আবর্জনা তোলার কাজ করছে তাদের মুখে নেই মাস্ক, ব্যবহার করা হচ্ছে না গ্লাভস। কাজ কি কাজ করছো? অত মাল তুলছি। কি মাল এগুলো? এগুলো সব হসপিটালের হলুদ লাল প্যাকেট। কি এগুলো? নাথরুমের দেখলা গাড়ির, হসপিটালের সব জায়গার ময়লা আবর্জনা। গেলো তো মানে মুখে মাস্ক হয়, তোমাদের মাস্ক দেয়নি? না মাস্ক দেয়নি। হ্যাঁ মাস্ক দেয়নি। কত বয়স কত তোমার? 17। কোথায় বাড়ি? কোথায়? তো সামনে। কারা তোমাকে কে কাজে লাগিয়েছে? আমাকে হ্যাঁ ওর দোকানটাই কোম্পানির লোকজন। হ্যাঁ কত কোথায়? আমাকে 7-8টা মাস। এইসব শিশু শ্রমিকদের মাসে 7,000 টাকা করে পারিশ্রমিক দেয়া হয় বলে অভিযোগ। সিকিউরিটি কাজ করে 177 জন, সবাই অ্যাডাল্ট। এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। সুপারিনটেন্ডেন্ট ডেপুটি যারা আছে, আমি নিয়মিত রাউন্ড দিই, আমার চোখে কখনো পড়েনি। যখন বললেন ব্যাপারটা আমরা খোঁজ নিয়ে দেখছি, চাইল্ড লেবার তো করানো যাবে না কোনো মতে। যদি কেউ সাবস্টিটিউট হিসেবে কাজ করে থাকে আমাদের নজরে আসে, আমরা যথাযথ ব্যবস্থা বুঝছি দেখাচ্ছে। ইনফেকশাস মেটেরিয়াল হ্যান্ডেল করলে যা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো তো থেকেই যায়। এই ব্যাপারটা আমরা দেখছি কোথায় কে করেছে এরকম। এসি করে, SMS সিকিউরিটি, ওদের নামে কমপ্লেন আছে। আমরা অলরেডি 6টা শো কজ করেছি ওদের। কাজের ইম্প্রুভমেন্ট ওরা হচ্ছে না, আসছে না, অ্যাবসেন্ট করে দিচ্ছি। তো আমরা স্বাস্থ্যভবনে ওদের পারমিশন সিক করেছি যাতে ওদের ডিসকন্টিনিউ করে নতুনভাবে এই টেন্ডার করে নেওয়া যায়, সেই ব্যাপারটা আমরা দেখছি। আমরা অলরেডি ফাইল পাঠিয়ে দিয়েছি ওদের নামে। সংস্থার সুপারভাইজার আলমগীর খান জানান শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানো হচ্ছে না। তিনি আরও জানান কেউ বা কারা নিজে থেকে এসে কাজ করছে। যারা বাচ্চারা কাজ করছে এখানে, বাচ্চারা যারা কাজ করছে এদের কেউ এখানকার না, এখানে বাইরে থেকে এসে এরা এখানকার কি পরিষ্কার করে কিছু বাছাই করে কি কি নিয়ে যাচ্ছে সেটা আমরা দেখিনি, কিন্তু দেখছি ছোটো ছোটো বাচ্চাগুলো কাজ করছে। এরা মালদা মেডিকেল কলেজেরও স্টাফ না, এবং মানে বায়োমেডিকেল ওয়েস্টে এরাও কোনো স্টাফ না, এরা বাইরের ছেলেগুলো সব কাজ করছে এখানে। এদেরকে তো আমরা কাউকে চিনি না, মায়েদেরকে আসে, আবার কিছুদিন দেখি এরা আসে না, থাকে না, কিন্তু এটাকে আমারও চোখে পড়েনি। কিন্তু যাই হোক, আপনি বলেছেন আসে, কিছু ছেলেগুলো আছে এটুকু। বা মেডিকেল কলেজে তো স্যার দেখছেন না, বলছে আপনারা আপনাদের টাকা বেতন দিচ্ছেন আপনারা? এগুলো বায়ো ওয়েস্ট, সেখানে বাচ্চারা গিয়ে পরিষ্কার করছে বা যেই কুড়াচ্ছে সেটা তো ঠিক না। এটা থেকে তো ওদের বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে, সেই জায়গাটা থেকে কতটা সচেতন আছে? এখানে একটা সেফটি করে দিলে কি হবে, লক এন্ড সি সিস্টেম করে দিলে কি হবে, তাহলে কেউ ভেতরে ঢুকতে পারবে না। একটা যদি আমরা লক এন্ড সি সিস্টেম এখান থেকে এমএসবি স্যার যদি করে দিতে পারেন, তাহলে আমাদের এখানে কেউ আর বাচ্চারা ঢুকতে পারবে না, ওরকম সিস্টেমে চলে আসবে। বাচ্চারা বলছে তাদেরকে 7,000 টাকা মাইনে দেওয়া হয় নোংরাগুলো সেখানে ফেলার জন্য? না না না, ওদেরকে কোনো মাইনে ফাইনে কিছু দেওয়া হয় না। এটা পুরো সিস্টেম লক এন্ড কি সিস্টেম করে দিলে, তালাচাবি করে দিলে আর কেউ এখানে ঢুকতে পারবে না। এটা স্যারই করতে পারবে না, বলছে ওরা এমনি করছে না না, ওরা নিজের ইন্টারেস্টে কোর্স করছে ওরা। এখানে আমাদের কোনো স্টাফ না, আমি বলছি এখানে কোনো না, ও যে আপনার মাইনা পাচ্ছে? না না না, কোনো মাইনা পাচ্ছে না কোনো এমনি স্যারের। আপনি এদেরকে আপনাকে বললেন যে কোনো রকম মাইনে বা আমাদের এখান থেকে কোনো রকম মাইনা ওদেরকে দেওয়া হচ্ছে না। আপনার নাম? আমার হচ্ছে এ খান। হ্যাঁ ফুল নাম বলেন? আলমগীর খান। কোন পদে আছেন আপনি? আমি মালদাটা দেখছি, আমি সুপারভাইজার। কোন কোম্পানির? ওইটা আমাদের বায়োমেডিকেল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।